वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल रानवे का इटो विषय। आज के विषय कथा बोलो, से विषयटी खूब ही गुरुत्वपूर्ण। बर्तमान अपनारा सबाई देखें टीवी बा न्यूज़े बार बार ही देखा जे साइबर अटैक्स हो। साइबर अटैक्स की एक्चुअली से विषय नहीं आज के आलोचना करब। साइबर अटैक्स संगे हमारे सम्पर्क की रकम भाव से साइबर अटैक्स संगे निजे जड़िए फिलची। हाँ, खूब ही रिलेवेंट ये टपिकटी एवं से ही टपिकटी विषय आलोचना कर ले आशा करी भिडियो जी अपना सबाई देखें तो अपना बुझते पर साइबर अटैक्स क्यों साइबर अटैक्स कीरकम भाव रिलेटेड और साइबर अटैक्सर माध्यम कीरकम भाव गुरुत्वपूर्ण तथ्य अन्य जगह ट्रांसफार हो जाए जार फले फिनान्सियल पार्सोनल किस इनफरमेशन लीक हो साइबर अटैक्स के निजे सेफगार्ड करतेब। हाँ बंधुरा, आज के विषयटि खूब गुरुत्वपूर्ण और वैलिड। बर्तमान इंडिया प्राय 130 कोटी पपुलेशन, 130 कोटी देशे प्राय अपना 50 থেকে 60 কোটি মানুষ মোবাইল ফোন ইউজ করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50 থেকে 60 কোটি মানুষ স্মার্টফোন ইউজার্স। আমি বেসিক্যালি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ইউজার্সদের কথা বলছি। অন্যান্য যারা আপনার নর্মাল কিপ্যাড ফোন ইউজ করেন বা নন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, নন আইওএস বেসড ফোন ইউজ করেন, তাদের ক্ষেত্রেও এটা খুবই ভ্যালিড পয়েন্ট। তো আমরা আজকে প্রথমে জেনে নেব যে সাইবার অ্যাটাকটা কি অ্যাকচুয়ালি। সাইবার অ্যাটাক আর কিছুই নয়, কেউ এলো ধরুন আপনার কাছে ফিজিক্যালি, আপনি ব্যাংক থেকে বেরোচ্ছেন, আপনাকে ধরে টাকাটি আপনার থেকে চুরি করে নিয়ে চলে গেল, ধরে আপনাকে চুরি করে নিয়ে চলে গেল, আপনি কিছু করতে পারলেন না কারণ তারা সংখ্যায় বেশি ছিল, আপনি সংখ্যায় একা ছিল। এটা এক ধরনের অ্যাটাক, এটা আপনার ফিজিক্যাল অ্যাটাক বলতে পারেন। আপনি আপনি দেখতে পেলেন কে চুরি করছে, কীরকমভাবে চুরি করলো, সেটা আপনি ন্যারেট করতে পারলেন। বাট সাইবার অ্যাটাকটা কি? সাইবার অ্যাটাকটা এই ধরনের অ্যাটাক যেখানে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা ইনফরমেশন আপনার অ্যাকাউন্ট রিলেটেড হতে পারে বা আপনার ব্যক্তি কেন্দ্রিক হতে পারে বা আপনার পরিবারের কোনো ইনফরমেশন হতে পারে, যেটি অজানা কোনো মানুষের হাতে যার উদ্দেশ্য আপনার ক্ষতি করা, তার কাছে সেই তথ্যটি পৌঁছে যাচ্ছে এবং যে সেইটির মাধ্যমে আপনাকে পরবর্তীকালে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে। আপনি হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনার অ্যাকাউন্টের সমস্ত কষ্ট করা, অর্জন করা যে ইনকাম থাকবে সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন সেগুলি নিঃশেষ করে দিয়েছে। সাইবার অ্যাটাক সেটাকেই বলা হয় যেটা আপনার অনলাইনের মাধ্যমে বা আমরা যে মোবাইল ইউজ করি, যে কম্পিউটার ইউজ করি, যে ল্যাপটপ ইউজ করি, তার মাধ্যমে অনলাইনে আপনার অ্যাটাকার্সরা বাইরে থেকে অন্য কম্পিউটারের মাধ্যমে আমাদের মোবাইল বা আমাদের কম্পিউটারকে তারা অধিগ্রহণ করে নেয়, যাকে আমরা হ্যাকিং বলি, আমরা ইংরেজিতে হ্যাকিং বলে থাকি। তা আমরা কীরকমভাবে হ্যাকিংয়ের শিকার হই? আমরা তো কিছু ইনফরমেশন কাউকে দিই, আপনারা বলতেই পারেন, যেটা আমিও ধরুন যতদিন জানতাম না ততদিন তো আমি এটাই বলতাম যে আমরা তো কোনো ইনফরমেশন ভাই দিইনি, তাহলে আমাদের কীরকমভাবে অ্যাটাকটা হলো। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানতে হবে, ধরুন একটা মোবাইল, সেটা যে কোনো অ্যান্ড্রয়েড বেসড মোবাইল হতে পারে, সেটার ভার্সন কী হলো সেটা গুরুত্বপূর্ণ। তাতে আমাদের দেশে প্রায় আপনার 62% অফ পপুলেশন ওয়ার্কিং ক্লাস থেকে বিলং করে। সুতরাং আমাদের ওয়ার্কিং ক্যাপাসিটি যাদের থাকবে তাদের আর্নিং ক্যাপাসিটি থাকবে, আর্নিং ক্যাপাসিটি থাকবে তাদের স্পেন্ডিং ক্যাপাসিটি বাড়বে, সেই হিসাবে খরচ করার সংখ্যাটা মানুষ যে মানুষ খরচ করতে পারেন সেই সংখ্যাটা আমাদের দেশে বেশি। তাই মোবাইল ইউজার্স প্রায় 50 থেকে 60 কোটি লোক অ্যান্ড্রয়েড বেস মোবাইল ইউজ করেন। অ্যান্ড্রয়েড বেস মোবাইলের মাধ্যমে কী থাকে? আপনার মোবাইল ডেটা, যেটি প্রথম ভুল আমরা যেটা করি, অলওয়েজ আমরা মোবাইল ডেটাটা অন রাখি। মোবাইল ডেটা যেটার মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে আমাদের মোবাইলটি যুক্ত থাকে, সবসময় তো আমাদের প্রয়োজন নেই মোবাইল ডেটা অন রাখার, যখন আমরা ইউজ করবো তখন অন রাখবো। হ্যাঁ, অনেক ভাই বা অনেক বোনেরা, অনেক বন্ধুরা বলতে পারেন যে আমার সবসময়তেই নোটিফিকেশন আসে, কিছু ইম্পর্টেন্ট ইমেল আসতে পারে, যদি সেইটাই রাখতে হয় তাহলে কিন্তু আমাকে কিছু কিছু সেফটি ফিচার্সও জানতে হবে। সেকেন্ড, আমরা ধরুন মোবাইল ডেটা অন রাখতে হচ্ছে, যদি না অন রাখে তাহলে তো খুব ভালো, যদি অন রাখতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের অ্যাপসে যে বিভিন্ন নোটিফিকেশনস আসে, দেখবেন আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি তখন আপনাকে কিছু ক্লিক করতে বলা হয় যে ডু ইউ ওয়ান্ট দিস ডিভাইস, দিস অ্যাপস টু মডিফাই ইউর সেটিংস, অ্যালাউ, ডিনাই, অ্যালাউ, ডিনাই বা অ্যালাউ হোয়েন ইউজিং দ্য অ্যাপ, এরকম তিনটা অপশানস আসে। যখন আমরা ওগুলো দেখি না, সবই অ্যালাউ 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 করে দিই, কারণ তখন আমার ওই অ্যাপটিকে রান করানোটা প্রাইম ইম্পর্টেন্স মনে হয় আমাদের, সেখানেই ভুলটা আমরা করে দিই।
ধরুন সেই অ্যাপটি কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার হতে পারে, বা বাংলা কথায় কোনো ভাইরাস তার অ্যাপটির মধ্যে থাকতে পারে, যে ভাইরাসটি আপনার মোবাইলে ঢুকে গেল এবং আপনি সবসময় সেটা অন রাখলেন, সেটা ইন্টারনেটও আপনার ফোনে অন রইল, তার ফলে আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই ইন্টারনেটের মাধ্যমে সেই হ্যাকার্স বা যারা আপনার সাইবার অ্যাটাকার্স আছে তাদের কাছে চলে গেল। এবার সাইবার অ্যাটাক কত রকমের হয়, তাহলে আমরা সাইবার অ্যাটাক কত রকমের সেটা জানতে হবে। সাইবার অ্যাটাক আপনার প্রায় 6 রকমের সাইবার অ্যাটাক হয়ে থাকে। একটা ধরুন ম্যালওয়্যারের মাধ্যমে হয়, আমি এখানে জাস্ট কিছু দেখছিলাম, ম্যালওয়্যার হতে পারে, আপনার ফিশিং হয়, আপনার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটা এক ধরনের অ্যাটাক হতে পারে, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক একটা হয়, একটা হচ্ছে এসকিউএল ইনজেকশন, স্ক্রিপ্টেড কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল, বা আপনার ডিএনএস টানেলিং হতে পারে, জিরো ডে এক্সপ্লয়েট, এই প্রায় 6 রকমের অ্যাটাক, 7 রকমের অ্যাটাক যেটা আমি বললাম মার্টিনা করবেন, 7 রকমের অ্যাটাক আমাদের এখানে সাধারণত আমরা দেখতে পাই। এর মধ্যে বেশিরভাগটি হয় আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, যেটি আমার আপনার জন্য যেটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ম্যালওয়্যার ফিশিং। ফিশিং এর মাধ্যমে আপনার কমিউনিকেশন করা হয় আপনার মধ্যে মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, ধরুন সাধারণত বেশিরভাগ মানুষের কাছে ফোন আছে, ফোনে কি বলা হয় যে স্যার আপনি, আমি ব্যাংক থেকে অমুক অমুক ব্যাংক থেকে ফোন করছি, ফোন করে বলছি যে এরকম আমি একটা ABC ব্যাংক থেকে বলছি, আপনার এই এটিএম কার্ডটি আছে, এটিএম কার্ডটি আপনার ইনভ্যালিড হতে চলেছে বা এক্সপায়ার হতে চলেছে, তো আপনি দেখলেন না ভাই আমার তো এক্সপায়ার হচ্ছে না, না স্যার আমাদের সিস্টেমে তো এটাই দেখাচ্ছে, হয়তো কিছু ভুল আছে, তো আপনার একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছি, যদি আপনি সেটি কোডটি আমাদের বলেন তাহলে আমরা আপনার কার্ডটিকে ভ্যালিডিটিটা বাড়িয়ে দেবো। আপনি ভাবলেন আমি তো কাজের মধ্যে আছি, এই সময় লকডাউন চলছে বা এইরকম সময় আপনার বাইরে যাওয়াটারও খুব একটা উচিত নয়, সেফ নয়, আমার তাহলে সেফ মনে হলো আমি ফোনেই বলে দিলাম OTPটা, লকডাউনের আগেও হয়েছে তো আমি লকডাউনের পরিপ্রেক্ষিতে বলছি, বলে দিলাম, বলে দেওয়ার পরে কি হলো আপনার ফোনে যে OTPটা এলো আপনি সেটা না পড়েই বলে দিলেন, তার ফলে কি হলো আপনার ধরুন ATM কার্ড বা আপনার ডেবিট কার্ড বা আপনার ক্রেডিট কার্ডের কোনো ইনফরমেশন আপনি তাদেরকে বলে দিলেন, তারপরে যে OTPটা এলো সেটাও আপনি ফোনে বলে দিলেন, এবং কার্ডের পিছনে যে CVV নাম্বার, একটা দেখবেন 3 সংখ্যার CVV নাম্বার থাকে, সেই গোপন CVV নাম্বারটা যেটা খুবই গোপন আপনার ব্যক্তিগত পার্সোনাল, আপনাকে কারোর সাথে শেয়ার করতে পারেন করা যায়, সেটিকেও আপনি বলে দিলেন, বলে দেওয়ার ফলে কি হলো আপনার হার্ড আর্নড মানি যেটা আপনি ইনকাম করেছিলেন সেটি আপনার চলে গেল। সো বন্ধুরা আমাদের এটা কিন্তু করলে একদম চলবে না, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এরকমভাবে ইমেলের মাধ্যমে ব্যাংক কোনো সময় কমিউনিকেট করে না বা ফোনের মাধ্যমে কমিউনিকেট করে না, আমি নিজেও এই ফোন অনেকবার রিসিভ করেছি, আমাকে অনেকবার এরকম ফোন করা হয়েছে, আমার বিভিন্ন আত্মীয় স্বজনকে ফোন করা হয়েছে, তাই এই অ্যাওয়ারনেসের জন্য আপনাদেরকে বারবার বলে রাখছি এই ধরনের অ্যাটাক থেকে কিন্তু আপনারা সাবধান। প্রায় আমাদের দেশে 140 মিলিয়ন রুপিস সারা বছরে এই ধরনের সাইবার অ্যাটাক, ফিশিং বা ম্যালওয়্যারের মাধ্যমে আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে বা ব্ল্যাক মানি হিসাবে তাদের কাছে সেটা ব্ল্যাক মানি হিসাবে জমা হচ্ছে বা ওয়েস্ট হচ্ছে আমাদের হার্ড আর্নড মানিগুলো এরকমভাবে। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা গত 3 মাস বা 4 মাস 5 মাস যেমন যে লকডাউন পিরিয়ড হচ্ছে, যে লকডাউনে ইন্ডিয়ায় আপনার সাইবার অ্যাটাক্স অনেক বেশি বেড়ে গেছে, মানুষের মধ্যে মোবাইল ইউজ করা বা সবাই বাড়িতে বসে আছি, বাড়িতে বসে মোবাইল ইউজ করার প্রবণতাটা অনেক বেড়ে গেছে, সেই প্রবণতা থেকেই আপনার সাইবার অ্যাটাকার্সরাও একটা মারাত্মক বৃদ্ধি পেয়েছে তাদের এই কাজকর্মে, যে ক্ষেত্রে প্রায় আপনার 37% ইনক্রিজ হয়েছে, যেখানে আমেরিকা আপনার লাস্ট ইয়ারে সবথেকে বেশি সাইবার অ্যাটাক হয়েছিল এইরকম দেশ ছিল, যে সেক্ষেত্রে আমাদের এপ্রিল মে জুন জুলাই মাসে আমাদের ইন্ডিয়া এখন এক নম্বরে আছে সাইবার অ্যাটাকে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে 200 ইনক্রিজ হয়েছে, যেটা আমি টাইমস অফ ইন্ডিয়ায় পড়ছিলাম আগের দিনই বা ইকোনমিক্স টাইমসেও দেখছিলাম যে 200% ইনক্রিজ হয়েছে। সুতরাং সাইবার অ্যাটাক থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু বেসিক্স কিছু ফলো করতে হবে, মোবাইল ডেটা প্রয়োজন না থাকলে অফ রাখবেন, মোবাইলে কিছু অ্যাপস থাকলে সেই অ্যাপসের যে পারমিশনগুলো থাকলে সেগুলো দেখবেন যে আপনার সেই পারমিশনগুলো অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন কি না, এরমভাবে ফিশিং হয়ে আপনার ইম্পর্টেন্ট ডেটা অন্য জায়গায় চলে যাবে। যেগুলো ব্যান্ড অ্যাপস সেগুলো নিজের মোবাইলে রাখবেন না, সেখান থেকে আপনার ডেটা ট্রান্সমিট হতে পারে, এবং যে ফোনে আপনি মোবাইলে ট্রানজ্যাকশন করেন সেই ফোনটিকে চেষ্টা করবেন যে আননেসেসারি ইন্টারনেট ইউজ না করতে, অন্য কারোর হাতে না দিতে,
যে কোনো জায়গায় বা পাবলিক প্লেসে, সাপোজ আপনি হোটেলে বসে আছেন, হোটেলে বসে রেস্টুরেন্টে বসে কিছু খাচ্ছেন, সেখানে সিসিটিভি ফুটেজ আছে। এরমভাবে অনেক হয়েছে যে আমি ল্যাপটপে বসে ট্রানজাকশন করছি, সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমার সেই পাসওয়ার্ড বা যেরকমভাবে আমি পাসওয়ার্ডে এন্ট্রি করলাম সেইটা ভিডিও রেকর্ডিং হয়ে গেল। সেখান থেকে খুব সহজেই এক্সাম্পল হিসাবে বলছি, সেরকম খুব সহজেই কিন্তু আপনার পাসওয়ার্ডটিকে ডিকোড করা যেতে পারে এবং সেই পাসওয়ার্ডটি পরে ইউজ করে আপনার ক্ষেত্রে সেই ভ্যালুয়েবল ইনফরমেশন লিক হতে পারে, যে ক্ষেত্রে আপনি ফিনান্সিয়ালি খুব ক্ষতিগ্রস্ত হবেন। সো ফ্রেন্ড, আমি আশা করব যে আপনারা এই বেসিক্স কিছু রুলস ফলো করবেন। ধরুন মোবাইলে বা ল্যাপটপে আপনি অচেনা অজানা কোনো মানুষের ভিডিও দেখার আগে পেন ড্রাইভটা লাগিয়ে দিলেন, সেটা স্ক্যান হলো না, তার আগে আপনি ভিডিওটি চালাতে আরম্ভ করে দিন বা ফোল্ডারটি ওপেন করে দিন। এরকমভাবে আমাদেরই বিভিন্ন ভুলের কারণেই আমরা বিভিন্ন সময় সমস্যায় পড়ছি। সুতরাং একটা জিনিস আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনি এটা মাথায় রাখবেন, আপনার ডেটা বা আপনার ইনফরমেশান, আপনার পার্সোনাল ব্যাংক ব্যালেন্স, সেটি একমাত্র যখনই চুরি হওয়া সম্ভব, যখন কি না আপনার থেকে কোনো ব্যক্তিগত তথ্য মোবাইলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে বা আপনার আপনার ফোন আপনার ফোনের অজান্তেই আপনার মোবাইল ডেটা অন থাকার কারণে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। সেই ইনফরমেশানটির কে আপনাকে ঘুরিয়ে ফোন করে বলা হচ্ছে যে এই তো আপনার ইনফরমেশন, আপনি বলেন ও এর কাছে সব ইনফরমেশন আছে, তার মানে এতো নিশ্চয়ই ভ্যালিড লোকই হবে। সেরকমভাবেই আমরা ফেঁসে যাচ্ছি নিজেদের জালে। সুতরাং এই নেটওয়ার্কটি কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে। রিসেন্টলি আপনি দেখেছেন ক্যারি মিনাতি, আপনার টেকনিক্যাল গুরুজি, এনাদের ইউটিউব, টুইটার প্রচুর অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। সুতরাং এনাদের মতো একটা বড় যারা ইউটিউবে একটা ইন্ডাস্ট্রিতে বড় পার্টিসিপেন্টস, তাদেরও যদি এত সিকিউরিটি থাকা সত্ত্বেও হ্যাক হয়ে যায়, সুতরাং আমার আপনার যে কোনো টাইমে হ্যাক হতে পারে। সুতরাং এই হ্যাকিং থেকে বাঁচতে গেলে আপনাদের একটা জিনিস বারবার মাথায় রাখতে হবে, গুগল বা জিমেলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। যতগুলো সিকিউরিটি ফিচার্স হয়, আপনার মোবাইল বা মোবাইলের পাসওয়ার্ড কিছুদিন ছাড়াছাড়ি পাল্টান, ইন্টারনেট ব্যাঙ্কিং থাকলে তার পাসওয়ার্ড পাল্টান, নিজের মোবাইলে যে অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা SBI বা বলুন অন্যান্য ব্যাংকের যে অ্যাপসগুলো ইউজ করেন সেইগুলোর ক্ষেত্রে পাসওয়ার্ড আপনি টাইম টু টাইম চেঞ্জ করুন, এবং তার পাসওয়ার্ডটি কাউকে বলবেন না, নট ইভেন টু এনি ফ্যামিলি মেম্বার্স। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, শেয়ার লাভ বাট ডোন্ট শেয়ার পাসওয়ার্ডস। আপনাদেরকে এই মোটোটা মাথায় রাখবেন। মানুষের সাথে সব ভালো, কিন্তু মানুষের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার ফলে আপনার যখন আর্থিক ক্ষতি হবে তখন সমস্যায় আপনিই পড়বেন। আশা করি ফ্রেন্ডস আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই জনস্বার্থে সবাইকে ছড়িয়ে দেবেন এই ভিডিওটি, যাতে আপনার অন্যান্য বন্ধুবান্ধবরা এই সাইবার অ্যাট্যাক্স থেকে নিজেদের বাঁচতে পারে। এবং একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে কীরকম সাইবার অ্যাট্যাক্স কাকে বলে এবং আমরা কীরকমভাবেই সাইবার অ্যাট্যাক্সের দ্বারা এফেক্টেড হই। সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সি ইউ, টেক কেয়ার, বাই বাই।